Hit the subscribe button and press the bell button for more videos. আচ্ছা আজকে ভিডিও টপিকে আমি আলোচনা করব যে কিভাবে আপনি একটা ভয়েস ইকো করতে পারবেন। দ্যাট মিন্স আমার ভয়েসটা আপনারা যারা শুনছেন এটা কিন্তু আমার ইকো করার, এবং আপনি এই ইকোটা কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু আজকে ভিডিও কথা বলবো। এবং এটা কিন্তু আমি Audacity দিয়ে দেখাবো। Audacity যে সফটওয়্যারটা আছে বা Audacity যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আপনার ভয়েসটা ইকো করতে পারবেন। এর আগের একটা টিউটোরিয়াল আছে এবং সেই টিউটোরিয়ালে কিন্তু আমি দেখিয়েছি যে আপনি কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভয়েস রেকর্ডিং করতে পারবেন এবং সেই ভয়েসটা কিভাবে আপনি ইকো করতে পারবেন সেই নিয়ে কিন্তু কথা বলেছি এর আগের টিউটোরিয়ালে। এবং সেই ভিডিওটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন বা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে এবং ইন স্ক্রিনেও দেওয়া থাকবে অবশ্যই। এবং আপনি ইজিলি আপনার ভয়েসটা কিভাবে ইকো করতে পারবেন সেই নিয়ে কিন্তু কথা বলবো বিস্তারিত। এবং আজকে ভিডিও আমি বলে দিয়েছি পুরো Audacity নিয়ে আজকে কথা বলবো, Audacity দিয়ে কিভাবে আপনার ভয়েসটা ইকো করতে পারবেন এবং সেটা নিয়েই কিন্তু আজকে ভিডিও কথা বলবো। সাধারণভাবে আমরা যখন একটা ভিডিও করি বা যে কোনো ক্ষেত্রে ইকোর কিন্তু অনেক প্রয়োজন হয়, আমরা কিন্তু আমাদের ভয়েসটা ইকোর মাধ্যমে ক্যাপচার করতে পারি। এবং আপনি যদি মনে করেন যে আপনার ভয়েসটা ক্যাপচার করবেন বা আপনার ভয়েসটা সুন্দর করা চাই, সেক্ষেত্রে কিন্তু Audacity যে সফটওয়্যারটা আছে সেটা অবশ্যই ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল কিভাবে করবে সেই নিয়ে কিন্তু আমার অটোমেটিকলি ভিডিও আছে। এবং আজকে ভিডিওর টপিকে কিন্তু ইকো নিয়ে, ঠিক আছে, ইকো কিভাবে আপনি করতে পারেন আপনার ভয়েসটা সেটাই কিন্তু আলোচনা করব। এবং সেটা দেখানোর জন্য সরাসরি চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো আসুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আচ্ছা আমরা কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনে চলে এলাম এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনার যে Audacity সফটওয়্যার আছে সেটা আপনি ইজিলি ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। এবং যাওয়ার পরে আপনি Audacity যেটা লেখা আছে Audacity টিম ORG এটা লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছি আমরা Audacity টিম ORG যে লেখা আছে এখানে ক্লিক করবেন বা এখান থেকে এটা আপনি লিখে নেবেন এবং লিখে নেওয়ার পরে এন্টার করবেন। এবং এন্টার করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আই অ্যাম নট এ রোবট, ঠিক আছে, সেটা আপনি কি রোবট সেটা কিন্তু আপনার সার্চ করতে হবে বা সেটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। এবং সেটা সিলেক্ট করার জন্য জাস্ট এর উপরে একবার ক্লিক করলে অটোমেটিকলি টিক চিহ্ন হয়ে গেল। এবার কিন্তু পেজটা লোডিং নেবে। পেজটা লোডিং নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর অপশান, এখানে কিন্তু দেখতে পাচ্ছি হোম লেখা আছে, অ্যাবাউট লেখা আছে এবং তারপরে দেখতে পাচ্ছি ডাউনলোড লেখা আছে। এবং যে ডাউনলোড যেটা লেখা আছে সেখানে আপনার ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি উইন্ডোজ লেখা আছে। আপনার যদি উইন্ডোজ থাকে সেক্ষেত্রে উইন্ডোজে ক্লিক করবেন বা আপনি যদি ম্যাক থাকে আপনার কোন ডিভাইস সেই ডিভাইসটা আপনি সিলেক্ট করবেন। আমার কিন্তু উইন্ডোজ, ওই জন্য কিন্তু আমি উইন্ডোজে ক্লিক করলাম। এবং উইন্ডোজে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে একটু আসবেন। এবং আসার পরে দেখতে পাচ্ছি একটা ছোট্ট লিঙ্ক আছে, ইনস্টল লেখা আছে, এখানে কিন্তু একদম সবুজ করে একটা লেখা আছে সবুজ কালারের, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু অটোমেটিকলি ঠিক রকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং আসার পরে আপনি জাস্ট এই যে Audacity উইন্ডোজ ইনস্টল যে প্রথম যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন। এবং এটা ক্লিক করলে দেখতে পাচ্ছি ডাউনলোড লেখা আছে এবং যে প্রথম যে অপশানটা আছে Audacity উইন্ডোজ ইনস্টল, এখানে ক্লিক করলেই অটোমেটিকলি কিন্তু আপনার ইনস্টল হয়ে যাবে। এবং আমি জাস্ট ইনস্টল করলাম, ঠিক আছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছি নিচের দিকে এই ইনস্টল শুরু হয়ে গেছে অটোমেটিকলি এবং ইনস্টল শুরু হয়ে গেছে এবং এটা ইনস্টল হয়ে যাবে। এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে আপনি জাস্ট ইজিলি আপনার Audacity যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোডটা আমার অটোমেটিকলি করা আছে, যার জন্য কিন্তু আমি এটা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে, আমার কিন্তু এই ডাউনলোড করা আছে। আপনি এইভাবেই ডাউনলোডটা করতে পারবেন। এবং ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে আপনি জাস্ট Audacity যে সফটওয়্যারটা আছে সেটা একদম পুরো ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে একটু ইনফরমেশান দেবে, ওকে করে দেবেন। এবং ওকে করে দেওয়ার পরে আপনি কোন ভোকালটা আপনি এডিটিং করবেন, দ্যাট মিনস আপনি কোন ভয়েসটা এডিটিং করবেন বা ইকো করবেন, ইকো নিয়ে কথা বলছি, যদিও আজকে ভিডিওর টপিকে কিন্তু ইকো নিয়ে কথা বলছি, আমি ভুলে গিয়েছিলাম ইকো কীভাবে করবেন সেটাই কিন্তু টপিকের বিষয়। ইকো করার জন্য আপনার কী করতে হবে, আপনি যেই ভয়েসটা ইকো করবেন সেই ভয়েসটা আপনার এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আপনি জাস্ট এই ফাইলে ক্লিক করবেন এবং ফাইলে ক্লিক করার পরে কিন্তু এখানে ইনপুট অপশান আছে, দেখতে পাচ্ছি ইনপুট অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অডিও বা এখানে কিন্তু লেভেল আছে, এখানে আপনি ক্লিক করবেন অপারেটর অডিও। ক্লিক করার পরে কিন্তু আপনার ফাইলের মধ্যে নিয়ে যাবে বা আপনি ডাইরেক্ট ফাইলের মধ্যে ঢুকতে পারবেন। এবং ফাইলের মধ্যে ঢুকে আপনি জাস্ট আপনার ভোকালটা বা আপনার যে সাউন্ডটা সেটা আপনি জাস্ট এখান থেকে ধরে
এখান থেকে জাস্ট একবার ধরে আপনি জাস্ট উড়ির ওপরে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আপনার যে ওটা সিটি সফটওয়্যার সিটির মধ্যেও নিয়ে যেতে পারবেন, আবার এখান থেকেও আপনি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন ইজিলি ইনপুট, ওকে। ইনপুটটা করে নেবেন, আমার যদিও এখানে আসছে, তো আমি জাস্ট ইনপুট করলাম এবং ইনপুট করার পরে আমার ওপেন করে দিলাম। ওপেন করলে কিন্তু এখানে অটোমেটিকলি ইনপুট হয়ে গেছে এবং ইনপুট এখানে হচ্ছে আর কি। এখানে ইনপুট হওয়ার পরে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং এটাই হচ্ছে মূল বিষয়বস্তু, মূল ইন্টারফেস। এটা কিন্তু আমার ভোকাল যে সাউন্ডটা যেটা আমি এডিটিং করব বা যেটা আমি ইকো করব সেটাই কিন্তু এখানে চলে এসেছে, সেই সাউন্ডটাই কিন্তু এখানে চলে এসেছে এবং এই সাউন্ডটা আমি ইকো করব। এবং এটা ইকো করার জন্য আপনার কী করতে হবে আমি আবারও বলছি, আপনি জাস্ট যে অডাসিটি সফটওয়্যারটা আছে সেটা আপনি জাস্ট ওপেন করে নেবেন এবং ওপেন করার পর আপনার ভোকালটা, দ্যাট মিন্স আপনার যে অডিওটা বা আপনার যে ভয়েসটা সেটা আপনি ইজিলি এখানে ইনপুট করবেন এবং ইনপুট করার পরে আপনি জাস্ট এই যে ভয়েসটা, এই ভয়েসটা আবার দু তিনবার ক্লিক করবেন। এবং আমি দুবার মাউসের ক্লিক বাটনে ক্লিক করলাম, মাউস দিয়ে ক্লিক করলাম দুবার এবং ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে ছোট্ট করে ইফেক্ট লেখা আছে, এখানে ইফেক্ট দেখতে পাচ্ছি, ইফেক্টে লেখা আছে খুব সুন্দরভাবে, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। এই ইফেক্টে ক্লিক করবেন জাস্ট একবার এবং ইফেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ইকো লেখা আসছে, আমরা দেখতে পাচ্ছি মাজার দিকে একদম ইকো লেখা আসছে, এখানে ECHO ইকো লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আমি জাস্ট ক্লোজ করে দিলাম। আবারও দেখাচ্ছি আমি ইফেক্টে ক্লিক করলাম এবং ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ইকো লেখা আছে, এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর আপনার ইকোটা, আপনার কত সেকেন্ড পরে আপনার ইকোটা বাজবে, আপনি জাস্ট হ্যালো বলবেন যখন, ধরেন সাপোজ হ্যালো বলবেন যখন, তখন আপনার কত সেকেন্ড পরে আপনার ওই হ্যালোটা ইকো হবে সেটাই আপনি যাচাই করে নেবেন। আমি সাধারণভাবে 0.2 রাখি, ওকে। এটা 0.0 থাকে আপনাদের ক্ষেত্রে, এটা কিন্তু 0.0 থাকে, ওকে। এটা কিন্তু শুধু জিরো থাকে, এক্ষেত্রে আপনারা 0.2 অর্থাৎ আমি যে ভোকালটা ইউজ করি বা আমি যে ইকোটা ইউজ করি সেটা হচ্ছে 0.2, ওকে। আপনি থ্রিও করতে পারবেন, আপনার কিন্তু 3 সেকেন্ড পরে, দ্যাট মিন্স 3 সেকেন্ড পরে আপনার ইকোটা, 3 সেকেন্ড ধরে ইকোটা হবে আর কি। আমি কিন্তু 0.2 এই যে ভোকালটা বা এই যে ডিলেটা, ডিলে টাইম, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডিলে টাইম অর্থাৎ আপনার যে ভোকালটা বা আপনার যে ভয়েসটা সেটা মানে সেকেন্ড লেখা আছে, ডিলে টাইম সেকেন্ড, ঠিক আছে। আপনি কত সেকেন্ড ধরে আপনার ভয়েসটা ইকো করবেন সেটাই কিন্তু আপনার দেখতে হবে। আপনি যদি মনে করেন যেখানে 1 মিনিট ধরে দেবেন সেক্ষেত্রে আপনি 1 দিতে পারেন, আপনি যদি মনে করেন 2 মিনিট 2 মিনিট 1 মিনিট দিলে আপনার কিন্তু হ্যালো বলবেন যখন 1 মিনিট ধরে আপনার ওই হ্যালোটা বাজবে, ঠিক আছে। আমি এখানে 2 সেকেন্ড করি, জাস্ট 2 সেকেন্ড করে আমি ভোকালটা দিই। আমি কিন্তু যে ভয়েসটা আপনারা এখন শুনছেন সেটা কিন্তু আমার 2 সেকেন্ড, মাত্র 2 সেকেন্ড ধরে আমার ইকোটা হয়, ওকে। তো এটা এটা করার জন্য কিন্তু 0.2 এটা ক্লিক করে এটা জাস্ট আপনি দেবেন এবং এটা দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন। ওকে করলে কিন্তু এটা একটু প্রসেসিং হচ্ছে, অ্যাপ্লাইং ইকো হচ্ছে এবং ইকো হওয়ার পরে আপনি জাস্ট ইকো কিন্তু অটোমেটিকলি হয়ে গেলে এই ভয়েসটা। এবং যদিও এটা ইকো হয়ে গেছে, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ফাইলে ইম্পোর্ট করা। আপনি কীভাবে ফাইলে এক্সপোর্ট করবেন বা আপনাদের ফাইলে সেভ করবেন, বাংলা ভাষায় আপনি কীভাবে সেভ করবেন সেটাই কিন্তু মূল বিষয়বস্তু। এবং সেভ করার জন্য আপনাদের আবারও ফাইলে যেতে হবে, দেখতে পাচ্ছি ফাইল অপশন আছে, এখান থেকে আপনার এক্সপোর্ট আছে দেখতে পাচ্ছি নিচের দিকে একদম মাঝার দিকে এক্সপোর্ট আছে, এখানে ক্লিক করে আপনি জাস্ট ফাইলটা সেটিং করবেন। আমি এক্সপোর্টে ক্লিক করলাম এবং এক্সপোর্টে ক্লিক করার পর আপনি কোন অডিওটা, দ্যাট মিন্স আপনার এটা কি MP3, আপনি যদি মনে করেন যে আপনি MP3 নেবেন সেক্ষেত্রে, আর এটা যদি MP3 সেজন্য কিন্তু আমি ওপরের যে MP3 এটা ক্লিক করলাম এবং এটা ক্লিক করার পর আপনার ফাইল সেটিং করতে হবে, আপনার কোন ফাইলে আপনি রাখবেন, ঠিক আছে। আমার যদি ডেস্কটপ ফাইল, এখানে কিন্তু আপনার ফাইলের নেম দিতে পারবেন, ঠিক আছে, ইজিলি দিতে পারবেন এবং দেওয়ার পরে আপনি সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিকলি এটা এবার ফাইলের নাম দিতে পারবেন, ঠিক আছে। এখানে নাম দিতে পারবেন, আপনার যে এসইও করতে পারবেন, ঠিক আছে, এই যে ভয়েসটা আপনি খুব ভালোভাবে এসইও করতে পারবেন, এখান থেকে লিখে টিকে এসইও করতে পারবেন। এবং এটা করার জন্য আমি যদিও এখানে কিছু দিচ্ছি না, ঠিক আছে, জাস্ট টেকে থাক। এবং এটা দেওয়ার পরে আপনি জাস্ট ওকে করলে কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু প্রসেসিং হচ্ছে বা এক্সপোর্টিং হচ্ছে এবং এটা এক্সপোর্টিং কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো ফাইল ইজিলি কিন্তু আমাদের ডেস্কটপ যে ফাইলটা আছে সেখানে কিন্তু হয়ে গেছে। আমি জাস্ট এটা কেটে দিলাম এবং এটাও কেটে দিলাম, দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অটোমেটিকলি চলে এসেছে আমার ফাইলে এবং এইটা হচ্ছে আমার কি, এটা কিন্তু আমার ইকো, ঠিক আছে। তো এটা কিন্তু আমার ইকো করলাম, আমি যে সাউন্ডটা বা আমার যে ভোকালটা বা আপনার আমার যে সাউন্ডটা বা আমার যে অডিও কোয়ালিটিটা সেটা কিন্তু আমি বেটার করে নিয়েছি, পারফরমেন্স করে রেখেছি। এক্ষেত্রে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আমার তো ভাই ভিডিও কোয়ালিটি, আমি অডিও তো না,
অনেকে মনে করতে পারেন, আমি জানি, ঠিক আছে, অনেকে মনে করেন যে আমার তো অডিও না, আমার তো ভিডিও, ঠিক আছে, আমার তো ভিডিওটা ইগো করাতে দরকার, ঠিক আছে, এরকম হয়তো অনেকের মনে হতে পারে। ভিডিও ইগো করার জন্য কিন্তু ক্যামটেসিয়া সফটওয়্যার আছে, এই যে ক্যামটেসিয়া সফটওয়্যার আছে বা আপনার প্রিমিয়ার প্রো আছে, এখানে আপনি যেখানে খুশি আপনি যেতে পারেন আপনার ভিডিওটা, এবং আপনি সেই ভিডিওটা আপনি জাস্ট ডিলিট করে দেবেন। আপনার কিন্তু যখন ক্যামটেসিয়ার মধ্যে, সাপোজ আমি ক্যামটেসিয়ার মধ্যে এখন যাবো না, যদিও দেখাতে গেলে অনেক সময় যাবে, ঠিক আছে, আপনি জাস্ট ভিডিওটা আপনি অডিও করে নেবেন, ঠিক আছে, আপনার যে ভিডিওটা সেটা আপনি অডিও করে নেবেন, এবং অডিও করে নেওয়ার পরে আপনি ইজিলি আপনার অডিয়াসিটি যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের মধ্যে ইনপুট করবেন, এবং ইনপুট করার পরে আপনি এখান থেকে ইজিলি আপনার যে সাউন্ডটা বা আপনার যে ভোকালটা সেটা আপনি ইজিলি ইকো করতে পারবেন, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। আমি জাস্ট আবার বলছি, আপনি ক্যামটাসিয়া দিয়ে আপনি আপনার ভিডিওটা অডিও করে নেবেন, ঠিক আছে, তো অডিও করে নেওয়ার পরে আপনি ইজিলি আপনার ওই অডিওটা আপনার অডিয়াসিটি যে সফটওয়্যার আছে সেখানের মধ্যে ইনপুট করবেন, এবং ইনপুট করার পরে আপনি ইজিলি আপনার যে ভোকালটা বা আপনার যে ভিডিওটা, ভিডিওর কোয়ালিটি বা আপনার যে অডিওটা, ঠিক আছে, সেটা আপনি ইজিলি আপনি ইকো করতে পারবেন, এবং ইকো করার পর যে অডিও কোয়ালিটি, এটা কিন্তু অডিও, ঠিক আছে, আমার কিন্তু এটা ভিডিওর ভিডিও, ঠিক আছে, আসলে কিন্তু এটা ভিডিও, আমি এই ভিডিওটা কিন্তু অডিও করে নিছি, এবং অডিও করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে, জাস্ট আমি ফাইলের মধ্যে যাচ্ছি, ফাইলের মধ্যে গিয়ে আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে, আমার কিন্তু এটা ভিডিও, এই এই ভিডিওটা, এটা কিন্তু আমি আমি জাস্ট কী করেছি, আমি কিন্তু এটা আমি জাস্ট এটা আমি এ করেছি, MP3 করেছি, ঠিক আছে, আমি কিন্তু অডিও করেছি, অডিও করার পরে আমি জাস্ট অডিওটা ইকো করেছি, এবং ইকো করার পরে আমি এই ভিডিওটা জাস্ট আমি ক্যামটেসিয়ার মধ্যে নিয়ে যাবো এডিটিং করার সময়, এবং ক্যামটেসিয়ার মধ্যে নিয়ে গিয়ে আমি এই ভিডিওটার বেসটা পুরো কমিয়ে দেবো, কমিয়ে দেওয়ার পরে আমি ওই অডিওটা ইনপুট করব, এবং ইনপুট করার পরে ইজিলি আমি ইউজ করব, ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এবং ইজিলি এটা পারবেন, এটা কিন্তু খুব সহজ ব্যাপার, এটা কিন্তু অনেকটাই সহজ ব্যাপার, এইভাবে কিন্তু আপনি অডিয়াসিটি সফটওয়্যার দিয়ে আপনার ভোকালটা ইকো করতে পারবেন, ঠিক আছে। তো আজকে ছিল এই ভিডিও, আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেখবেন বেল আইকন আছে, সেখানে একটা ক্লিক করতে হবে, তাহলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী আপডেটে আবার দেখা হবে, বা পরবর্তী এরকম ইন্টারেস্ট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।